শিব চতুর্দশী একটা অনুষ্ঠানে এখানে বেশ ভালো বড় করে অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন যাবার দুর্দান্ত ব্লগ করতে, সবাই মানুষকে বলবো না কি কি জন্য পুজো করছে, কি কারণ সব জানবো। চলুন আপনাদের সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। যে আছে তার ভালো কামনা করার জন্যই অবভিয়াসলি ওটাই। আচ্ছা, কেউ আছে তাহলে? অবভিয়াসলি আছে। তারপর এখানে কি সারা রাত থাকা হবে? হ্যাঁ, সারা রাতই পুজো হবে এখানে। হ্যাঁ। আচ্ছা, সকাল থেকে কি একদম উপোস? হ্যাঁ, সকাল থেকে কিছু খাইনি, মাঝরাতে একটু ঘুরছে। একদম কি নির্জল উপোস নাকি? হ্যাঁ। এত কষ্ট করছো বরের জন্য? কষ্ট না করলে তো কেষ্ট পাবো না। যতদূর আমি শুনেছি শিবরাত্রি করলে মাতাল বড়ি পাওয়া যায়, তা তুমি কি গাঁজা খোর মাতাল বড়ি চাও? ইয়েস, আমি চাই তো আমার বড়টা মাতাল গাঁজা বড়ি হবে ওই জন্য। अरे कहना क्या चाहते हो।